করার জন্য এই ডালটা হচ্ছে একবারে ম্যাচিউর হওয়া লাগে। ডাল যে ম্যাচিউর হতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো ডাল নিতে পারেন। তবে আমরা যেহেতু ফ্ল্যাট ডাল নিব, আমরা যখন এখানে ট্যাবলেট করে প্রেস করব, ট্যাবলেটটা যদি ডালটা অপেক্ষাকৃত দুর্বল হয়, নরম হয়, লতানো ডাল থাকে, সেক্ষেত্রে ও কিন্তু দুমে যাবে, বুঝতে পারছেন? যখন আমি এখানে প্রেশার করব তখন কিন্তু এই প্রেশারটাও নিতে পারবে না। সেই জন্য ট্যাবলেটের জন্য সবসময় একটু ম্যাচিউর শক্ত ডাল নিতে হবে। আপনি একটা চোখ নিয়েও আপনি গ্রাফটিং করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মনে করেন এইখানে ছোটো একটা ডাল, আপনি এইখানেও গ্রাফটিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওখানে ভি বসাতে পারেন, অথবা এখানে এরিয়ালভাবে কেটেও কিন্তু এখানে বসানো যায়। জাস্ট গ্লু দিয়ে লাগাই দিতে হবে। গ্রাফটিং কিন্তু 10 থেকে 15 রকমের গ্রাফটিং আছে। আমরা সচরাচর দুটো গ্রাফটিং করি, একটা হচ্ছে ট্যাবলেট আর একটা হচ্ছে ভি গ্রাফ্ট। তো ভি গ্রাফটা সব সুবিধা হচ্ছে কি, এটা 12 মাস করলে এটার রেজাল্ট বেশি। আর ভি গ্রাফের সব থেকে হাত যাদের নিপুণ হবে, ভি গ্রাফ্টগুলো সুন্দর হয়। কিন্তু আমরা সাধারণত মনে করি যে ট্যাবলেটটাই সুন্দর। যাই হোক, ট্যাবলেটটাই বেস্ট। আমরা যখন কোনো সায়ন নির্বাচন করব, সবসময় খেয়াল করব যে সায়নটার জন্য চোখ ভালো থাকে। অর্থাৎ আমরা গ্রাফটিং যখনই করব, অ্যাটলিস্ট 2 থেকে 3টা চোখ যেন থাকে প্রতিটা ট্যাবলেটে। এখন অনেকে প্রশ্ন করে যে আমার ডালটা কতটুকু, ট্যাবলেটটা সাইজটা হবে কতটুকু। আসলে এর ডিরেক্ট কোনো ব্যাখ্যা নেই। আপনি 1 ইঞ্চি নিতে পারেন, 1/2 ইঞ্চি নিতে পারেন, 1 সেন্টিমিটারও নিতে পারবেন। এটা নির্ভর করবে যে সায়নটা নিব সেই সায়নের চোখের উপরে। কিছু কিছু সায়ন আছে যেমন চোখ হচ্ছে অনেক দূরে দূরে, 1 ইঞ্চি পরপর, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওটা ডাল কাজ হবে না, এরকম অনেক আছে। সেজন্য আমার এটা ম্যাচিওর ডাল, এর চোখটাও মোটামুটি কাছাকাছি আছে এবং ডাল মোটামুটি ফ্রেশ, চোখগুলো ফ্রেশ। এখন সবসময় খেয়াল রাখতে হবে যে চোখগুলো যেন সতেজ থাকে। কিছু চোখ আছে নিস্তেজ হয়ে পড়ে। এই জিনিসটা কেমন করে বুঝবো যে কোনটা নিস্তেজ আর আপনার এই চোখে দেখে যেটা মনে হবে আপনার কাছে ফ্রেশ, সেটাই সতেজ। এই দেখেন, এগুলো কি ফ্রেশ মনে হচ্ছে না? পুরো ডালটাই কাজে লাগাবো, সেক্ষেত্রে আমরা অল্প একটু ফেলে দিই, পুরো ডালটাই গ্রাফটিং করতে পারি। বাট আমরা যদি মনে করি যে না, আমার এত ডাল দরকার নেই, আমি অল্প গ্রাফটিং করবো, সেক্ষেত্রে আমাদের অপশন থাকবে এইখান থেকে দেখেন চোখগুলো ভালো, এই পর্যন্ত গ্রাফটিং করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শুরু করি এবার। আর এই এন্টি কাটার বা এই যে কাটার নির্বাচনের বিষয়টা হচ্ছে, যদি আমাদের সায়ন এবং রুটস্টক খুব মোটা হয়, সেক্ষেত্রে আমরা এন্টি কাটার ব্যবহার করব। এন্টি কাটার ব্লেড যাই ইচ্ছা ব্যবহার করতে পারেন। আর ব্লেড যেহেতু সূক্ষ্ম জিনিস, চিকন জিনিস কাটতে সুবিধা হয়, মোটা জিনিস কাটতে গেলে ওর লেভেল ঠিক রাখা যায় না, এটার জন্য খুব জটিল করতে হয়। আর অবশ্যই গ্রাফটিংয়ের আগে আমরা হচ্ছে সব কিছু স্যানিটাইজ করে নিব, ব্লেড প্লাস হাত। আচ্ছা, এর চোখ শুরু হচ্ছে এখান থেকে। আচ্ছা, আগে হচ্ছে এটা ঠিক করে নিই। আমাদের দেখতে হবে যে এটা সমান হয়েছে কিনা। এই যে, এই ডালটা তো অনেক শক্ত, যার কারণে আমরা ব্লেড নিলাম না। আমরা হচ্ছে আর এই কারণেই বলেছিলাম যে এখানে একটা সোলা লেভেল সমতল করতে হবে। এই যে আমি কুশিট নিলাম, এখানে অ্যাটলিস্ট 3টা চোখ আছে, এটাই আছে 3টা চোখ। আর অনেকে এই ট্যাবলেট নির্বাচনের সময় ভুল যেটা করে থাকে, একেবারে সমান নেয়, যে রুটস্টক যেরকম মোটা আর সায়নটাও দেখা যাচ্ছে ওরকম নিচ্ছে। এই যে দুর্বল কুশিগুলো দিলে এটা যে প্রেসার দিচ্ছে সেটা নিবে না, নিচের দিকে নেবে যেত। ভিডিও করো রাফ, এটা নিয়ে কোনো করার দরকার নেই, পরে এটা স্মুথ সুন্দর করে ফ্রেশ করে দেওয়া যাবে এডিট করে। ঠিক আছে, সুপারগুলো লাগাই দিতে একবারে, সুপারগুলো দেওয়াটা সমস্যা ছিল না। আমি ডাবল ব্লেড ইউজ করছি, এক ব্লেড দিয়ে কাজ করা যায়, কারণ এই সাইনটা বেশ ইয়ে। ওটা সোজা ছিল না বা, এটা এখনও সোজা নেই, তা কি জানেন? যাই, আমি কেন কুশিগুলো কেটে দিলাম এটা একটা প্রশ্ন হতে পারে। আসলে কি, যখন ট্যাবলেটের উপরে গ্রাফটিং জুড়বে না, এর নিচ থেকে যদি কোনো কুশি থাকে, গাছের গ্রোথ ওখানে চলতে থাকবে এবং বডির এই যে বডিতে পুরো যে খাবারটা অ্যাবজর্ব করে আছে, এটা দেখা যাবে যতক্ষণ না কুশি ছাড়ছে ডালের,
যেটা গ্রাফটিং করব ও খাবার নিতে পারবে না, কিন্তু এই খাবার নেবে নতুন যদি কোনো পাশের ডাল থাকে, রুটস্টকে কোনো ডাল থাকলে ও কিন্তু খাবার নিতে থাকবে, নিয়ে যাবে। হ্যাঁ, যার কারণে আমাদের এই এগুলো কেটে দিতে হবে। গ্রাফট করা বাদে অন্য কোনো ডাল থাকলে সেগুলো আমাদের ছেঁটে দিতে হবে। হ্যাঁ, যদি মনে আবার যদি মনে হয় যে না আমি ই করব, আপনি মাল্টি গ্রাফটিং করতে চান যে ওই ডাল বড় করে গ্রাফটিং করবেন, সেক্ষেত্রে এই এটা রেখে দিতে পারেন, তবে আপনার কুশিতে চোখ আসবে দেরিতে, একটু দেরি হবে। পাতা ছেঁটে দিলে কি কিছুটা উপকার পাওয়া যায়, যে আমি যে কুশিগুলো আছে ওগুলো পাতা ছেঁটে দিলাম? হ্যাঁ, ওটা দিতে পারেন, এটা দেওয়াটাও যেরকম আবার না দেওয়া একই রকম, এটার মধ্যে একটু বিশেষ কোনো ইস্যু নাই, কোনো সমস্যা হয় না। আবার অনেকে প্রশ্ন, রসটা বোধহয় একটু বেশি চলে, সমস্যা নেই, একটু রস থাকবে, রস থাকা একটু ভালো, তবে অতিরিক্ত যেন না থাকে। আর এই পলিটা হচ্ছে মানে কেমন পলি নিতে হয়, ঢেকে দিতে হয় কতটুকু? পলিটা কতটুকু বা ঢেকে দিব আর কি, এটা একটা ভালো প্রশ্ন। মনে করেন যতটুকু জায়গা আপনার বাঁধতে সুবিধা হবে, আপনি কাছেও বাঁধতে পারেন দূরেও বাঁধতে পারেন, তবে দূরে দিলে সুবিধাটা একটু বেশি। দূরে দিলে সুবিধা হচ্ছে এই, অনেক সময় এই যা যখন আমরা গ্রাফটিং করি এর নিচে যে অতিরিক্ত ময়েশ্চার, অর্থাৎ গাছ অভিশ্রবণ প্রক্রিয়ায় যেটা বাষ্প করছে ওই বাষ্পটা হচ্ছে এখানে জমে থাকে। যদি এই জায়গাটা অনেক ছোট হয়ে যায় সেক্ষেত্রে পানির জমে যাওয়ার পরিমাণটা বেশি হয় এখানে, আচ্ছা, সেক্ষেত্রে এই ট্যাবলেটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট এটা যদি পলিথিনটা একটু বেশি থাকে, এর যে পানি যেটা বের হচ্ছে অভিশ্রবণ করে ও কিন্তু পুরো জায়গাটা ছড়াই দিচ্ছে, অল্প জায়গাতেও জমে থাকছে না, যার কারণে এটা একটু ভালো। আচ্ছা।